না তোর মুখে যেই বর্ণনা শুনছি রোকেয়া রোকেয়া যেই টাইপের আচার আচরণ করতে পারে তাতে রোকেয়া তো হাত কাটার কথা না তুই আরেকবার চেক কর লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং তুই না বুঝলি তো চ্যাপ্টার ক্লোজ তো তুই আবার ফুসকা খেতে গেছিস তোর সাথে ফুসকা কি আমি খেতে গেছি আজকে যদি আমি গেলে ফুসকা খাওয়া যদি ঠান্ডা না করতাম হিগে তো উল্টা আরে খাই দিত আরে খাই দিত এই নিহাল শুভকে একটু ফুসকার টক খাওয়ালে সুস্থ হয়ে যাবে এই বিমানের বাচ্চা এই এই আর তুই যে গেছস তুই কেন মিথ্যাটা কিল্লে বলছিস তুই কইতে এত না যাই গেল দেখো তুই দেখছিস এটা বললি তুই তো ওর তো ওর সব কিছু কেন বলে যেতে হবে আমার প্রাইভেট লাইফ আমি কেন অবশ্য এটা তো ঠিক হিগে কিল্লে কই আমার লাইফ আমি আমার হিগে কার লগে ঘুরবো না করবে এটা তো হিগে পার্সোনাল ব্যাপার তাই না হ্যাঁ আজ জীবনের ও কেরি বিয়ে করো তোর তো বাপন তোর লাই বিয়ে সাথে ঠিক করছে না আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই লক্ত পরে এসে সেটাই তাহলে তার কোনো এখানে কথাই নেই তুমি না থাকলে আমি চলে যাব আমি এনে বসে এই সব বলা তো হেতারকে মানা করছি না না যেতে আমরা তো চাই চলে যাক যাক তাই না হ্যাঁ আদি আদি কথা কি আমরা ডেলি ডেলি কই উনি টিনের চালাক এক চলে যাক এইটাই এই বেইমানের গোষ্ঠী না তাহলে হজম কইরে ফেলছে এই গোষ্ঠী নিয়ে কথা কথা বলতে ফ্যামিলি নিয়ে কথা বলে তো জুতা আর লাল করে দিবে গোষ্ঠী নিয়ে কিলে কথা বলতে সেই কথা বলতেছে হ্যাঁ আরে কিন্তু তুই আরে থামা না লেখিতা সিয়ান কিন্তু এটা কিলে এই নেহাল গোষ্ঠী নিয়ে কথা বলবে না কেন মানুষের কথা কইলে কিন্তু গোষ্ঠী ব্যবহারে বংশের পরিচয় নেহাল ব্যবহার কি আছে কইছে ব্যবহার কারখানা বড় ব্যবহার কিন্তু দেখতে আছে আমি বুঝছস নিজে মুখে তো কইছে জীবনে কোনো মাইয়া সঙ্গ হয় না এই নেহাল আই ডোন্ট ওয়ান্ট টু সিট উইথ দোজ আনএডুকেটেড পিপল চলো তো আমরা যাই এই ওই চা দোকানে আড্ডা মারি কুকুরে কামড় দিতে হারি কুকুরে লাথি দিতে হারি উল্টা আরো বেয়াদব ইংলিশ মারে ভুলবাল তুই কথা কম কর গোড়ার ভেজাল তো তুই লাগাইছ সাগর আমি কি করলাম ভাই কিতি হেতি লোক বন্ধ করতে গেছস সাউন এটা লাই তো আমি ভেজালটা বন্ধ করি না রিকশা নরমাল একটু ঘুরতে গেছিলাম একবার বিয়ে করে লই তাও ঝামেলা মিটপাট হই বললাম তোমার বিয়ে করার কোনো শখ নাই এটা কোনো কারণই নাই জড়াইও দইছো আবার শাড়িও দিছ আবার হিগাও যায়ের হিগাও জড়াই দিতে আরেন না নানা বিষয় নানান কেসা লাগে খাইতে গেছ তখন তুমি জড়াই ধর নাই পুস্কা আই গেল খাইতে জানে হিগানো জোর করে টানি লই গেছে এটা কার দোষ প্রেম ভালোবাসা গুলো তো জগতে থাকবোই তাই বলে এরকম হাত পা কাটিয়ে নিবি আর রোকেয়ার কথা কই রে রোকেয়া হাত কাটছে হ্যাঁ আত্মাত কাডি রক্তমুক্ত বাসালায় ডাক্তার কবিরা জানি মনে করে একাকার অবস্থা আই হেদিন হিগা লগে কানে একটু শাউট করি কথা কইছি এটাই গেল লইতে আরো না কেমনে লইবি কানে ভালোবাসা না আমি ভালোবাসা মানুষ ছিলে কথা কই কেউ লইতে আরব না হিগা লইতে আরো না অনাই ছিলে কথা কইলাম কিল্লে এটা জিতে হিগা আত কাডি কে লিখে রেখেছে আর সই পাঠাইছে কে দি এটা দেখাবার আমার ভালো লাগে বন্ধু খারাপ লাগে না তুই শিওর হাত কাটছে হ্যাঁ শিওর না তো কে কাবিলা বুঝছস স্যার আইগার মানা করছি যে তুই হাত পাগুলো কিলে কাটস আচ্ছা মানে মানে যে হাত কাটা তো কোনো ভালো লক্ষণ না হাত তো কাটে সাই করে ক্রেজি পিপল তাইলেও তো ইকে ক্রেজি নো ইকে তো অসম্ভব তো খুব ক্রেজি ইকারে ক্রেজি লাভ করে না আইগার মানা করছি যে তুমি এর কথা ক্রেজি লাভ করার দরকার নেই আরে এ হাত কাটি এলে স্যার কেমনটা লাগে বাকি যদি রক্ত যদি কাটে যেত সারা জীবন বামনটা ইউজ করতে হইতো আর হ্যাঁ এখন তাইলে যদি হাত কাটে তাহলে তো এটা খুব সিরিয়াস ইস্যু হয়ে যাইতাছে ধর তোর সাথে ঝগড়া লাগলো কথা কাটাকাটি এই যে ছোটখাটো বিষয় নিয়ে যে হাত কেটে ফেলাইলো পরে যদি আত্মহত্যা করে সুইসাইড করে তখন তো পুলিশ কেস কাচারি তুই তো একটা ঝামেলায় পড়ে যাবি বড় রকমের এইটাই তো টেনশন অনেক ছোটখাটো বিষয়গুলো তো আগের তুমি প্রোটেক্ট করতে হইব নাহলে তো এরপর আবার কত বড় অঘটন ঘটা হলে বুঝুস স্যার মানা করি বারবার ওই সিনেমা টিনেমাতে দেখে প্রেমিকের লাই প্রেমিকা হাগল ইহান তুই মনে কর কাটি প্রেমিক তো তুই তো তোরে তো হাত টাত কাটতে দেখি নাই তোর রাগ উঠলে তুই অন্য কিছু করস হাত কাটস না আমি কিল্লা হাত কাটু তাহলে ওরা বুঝা একে তুই বুঝাই বলবি যে নেক্সট টাইম যেন এগুলো না করে এটা করাটা তো ঠিক দেখায় না আমি তো হিগারে বুঝাইছি আর বুঝানোর পর হিগা যদি বুঝে তাহলে তো বুঝবো কিন্তু আরো তো কেউ বুঝায় না তারপরেও কিন্তু আমি নিজের বুঝটা নিজে বুঝি আই কি হাত কাটুম আর কি হাগ দিয়েছি নি হ্যাঁ আমি মনে করি আর লিখে হাত কাটুম পরবর্তীতে সাদিয়া নামে কোনো মেয়ে লাগান প্রেম হইলে হিগা দেখবি যে কি আর লেখা কিনলে শত চেষ্টা করে হিগারে বুঝাতে ইচ্ছে না বুঝছস পর আর জীবনে কোনো মাইয়া রাখতো না না তোর মুখে যেই বর্ণনা শুনছি রোকেয়া রোকেয়া যেই টাইপের আচার আচরণ করতে পারে
তাতে রোকে এত হাত কাটার কথা না তুই আরেকবার চেক কর বর্ণনা হচ্ছিস মানে মানে তোর ঝগড়া করতে দেখছি বা তুই মন খুলে যেগুলো বলছস শেয়ার করছস না অনেক কিছু আরে এটা তো জিদের বসে বলছি ঝগড়া যেটা কি স্বামী স্ত্রীর মধ্যে হয় না প্রেমিক প্রেমিকার মধ্যে হয় না সাময়িক ঝগড়া এটা এরপরে তো আর মিলেমিশে যায় তুই না জানি আর কথা ফ্লোতে থাকিস না তুই অন্যদিকে চলে যাস এটা হয় মশা মাইরা মাইরা করছে নালে মরা মুরগির থেকে রক্ত নেয় করছে না নেল পলিশ দিয়ে করছে তুই চেক করে দেখ তোর লাই কোন মায় আসবে না হাত কাটছে না আমার তো কোনো সাইকোমের সাথে প্রেমই হয় না চিনি না ওই তো প্রেমের ইমোশন প্রেমের জ্বালা এটা কি তুই বুঝবি না কখন তুই তো এদিকে আগাছি না কখন তাহলে তুই কেমনে বুঝবি ঠিক আছে কি আর করা বুঝার বুঝার যেহেতু টাইম নাই আচ্ছা দোস এই আচ্ছা যে রোকিয়ার সাথে তুই একবার ঝগড়া করতেছিলি না চিল্লা চিল্লা কার সাথে জানি কথা বলা নাই কেন ডা লাগছিল জাকিরের কথা নাই কসার জাকির না আরেকটা আছে কে ওই যে ফার্মেসি রতন 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 এই জাকির আর রতনের ফুল নাম কি বলতো তুই আমারে ওর নিকনেম আছে কোনো জাকিরের নাম তো জাকির হোসেন আর রতনের নাম কি কামরুল রতন মনে হয় কামরুল কি কো আবার কো নামটা কামরুল রতন কামরুল রতন কে কে চেক করতে বসি না একটু বুঝেছিস না ভালো করে আবার চেক করে দেখ কামরুলার কে লিখছে তোর কে লিখে নাই আমি ভাইয়া আসলে একটা কথা বলার ছিল হ্যাঁ বল না ভাইয়া আসলে এটা বুঝতে পারছি যে আপনার রিয়ার ব্যাপারে খুব সিরিয়াস হয়ে গেছে মানে একদম ফল ইন লাভ যেটা বলে ভাই হিসেবে তো সেটা দায়িত্ব যে আপনারে সেভ করা এই জায়গাটা থেকে তো একটা বিষয় শেয়ার করার ছিল আপনারে মানে রিয়া আসলে সাধারণ নর্মাল মেয়ে না আসলে এটা অ্যাবনর্মাল সাইকোপ্যাথ টাইপের যেটা বলে ওর ফুল ফ্যামিলি সাইকো টাইপের ওর ভাইটা ওটা একটা সাইকো রিয়া নিজেও একটা সাইকো ধরেন এই ভালো আপনার সাথে হাইসে হাইসে কথা বলতেছে হঠাৎ করে ধরেন একটা চুলের মুষ্টি ধরে টান দিয়ে ছিঁড়া ফেলাইলো চুলগুলো হঠাৎ করে চেতে দিতে পারে ভাই এখন ধরেন এরকম একটা মানুষের সাথে তো আসলে চলাচল করাটা সেফ না আপনি ধরেন প্রপোজ করলেন খুব খুশি মনে মনে কথা বলে ফেললেন হয় না বললেন বলার পর দেখা গেল ঠাস করে গেল চার মাস আবার চুলটা টান দিয়ে ছিঁড়া ফেলছে সবার সামনে পাবলিক প্লেস হোক বাসা যেখানে হোক ভাই আমার মনে হয় ভাই প্রপোজটা আপনি কইরেন না ভাই না বুঝছি আপনার ব্যথার আর্তনাদটা কষ্ট কষ্ট পাবেন না ভাই ভালোবাসা দিয়ে আমি ওরে সুস্থ করে তুলব ভাই একটা সাধারণ মানুষকে সুস্থ করে তোলা যায় কিন্তু একটা অসুস্থ রোগীকে একটা মানসিক রোগীকে ভালোবাসা দিয়ে সুস্থ করা যায় না ভাই প্রেমে সব সম্ভব ভালোবাসা দিয়ে সব কিছু সুস্থ করা সম্ভব তুই খেলে আমার একটু হেল্প আমি এই ব্যাপারে হেল্প আচ্ছা ভাই সিরিয়াস ওকে আমি চেষ্টা করবো লাগাও না আরো জোরে